নমস্কার। টাইমলেস টেগোর চিরসখায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের এই সাক্ষাৎকার সিরিজের বিভিন্ন পর্বে আমরা নিয়ে এসেছি সেই সব বিশিষ্ট ব্যক্তিত্বদের রবীন্দ্র চর্চায়, যাদের অসামান্য অবদান আমাদের রবীন্দ্রনাথকে জানতে এবং অন্তরে ধারণ করতে সাহায্য করে। আমাদের আজকের বিশেষ অতিথি নাট্যাভিনেত্রী, বাচিক শিল্পী এবং আবৃত্তিকার শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মণ। তার জন্ম 1951 সালে রংপুরে, অধুনা বাংলাদেশে। পিতার কাছে তার কবিতার প্রথম হাতেখড়ি এবং পরবর্তীকালে স্বামীর উৎসাহে আবৃত্তির জগতে তার জয়যাত্রার শুভ সূচনা। 60-এর দশকের মাঝামাঝি প্রায় আকস্মিকভাবেই নাটকের দুনিয়ায় পদার্পণ। শ্রীমতী শাওলী মিত্রের নাট্যদল পঞ্চম বৈদিকে তার প্রথম যোগদান। নাথবতী অনাথবধ, কথা অমৃত সমান, রাজা দশচক্র প্রভৃতি নাটকে দুর্লভ সুযোগ মেলে শ্রী শম্ভু মিত্রের সাথে অভিনয় করবার। এছাড়া আরও বহু বিশিষ্ট নাট্যদলের সঙ্গে অভিনয় করেছেন শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মণ, যেমন থিয়েটারের খেলাঘর, শূদ্রকের রাঙামাটি, চেনামুখের জলজ্যান্ত, অনুভাসের বহিরাগত, নাট্যরঙ্গের শাজাহান, রঙ্গপটের ঔরঙ্গজেব প্রভৃতি। 1997 সালে গান্ধার নাট্যদলে যোগদান এবং শ্রী জয় গোস্বামীর কাব্যের উপরে আধারিত যারা বৃষ্টিতে ভিজেছিল নাটকে একক অভিনয়। এরপর 2015 সালে তার নিজের আবৃত্তি সংস্থান শিশিক্ষুর উপস্থাপনায় আরও একটি একক নাটক যাজ্ঞসেনী অগ্নিকন্যা। এছাড়াও তিনি যুক্ত আছেন আবৃত্তি শিক্ষাদান সংস্থান সংকল্পিতা ও নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের শিশুদের আবৃত্তি শিক্ষাদান বিভাগের সঙ্গে। চলে আসছি এবার কথোপকথনে। দিদি, আপনাকে আমাদের প্রথম প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ আপনার জীবনে এসেছিলেন ঠিক কিভাবে, কোন মাধ্যমে, এবং দীর্ঘকাল রবীন্দ্র চর্চাকালীন তার রচনার প্রতি আপনার প্রতিক্রিয়ার কি কোনো পরিবর্তন এসেছে? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা খুব ভালোবাসতেন কবিতা পড়তে এবং রবীন্দ্রনাথের কবিতা পড়তে। ফলে আমার প্রথম পরিচয় হয়েছিল রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে, এবং সেটা যে কেবল ছোটদের কবিতা তা নয়, সঞ্চয়িতার বিভিন্ন কবিতার সঙ্গে বা আরও কিছু কিছু আলাদা কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে। আর বাবা খুব বলতেন পড়ে শোনাতে, তো তখন বুঝিনি, অর্থ বুঝিনি, কিন্তু ওই সমস্তটা মিলেই যে একটা ধ্বনি ব্যঞ্জনা তৈরি হতো ওটা ভালো লাগত। অনেকদিন পর্যন্ত আমার ধারণা ছিল যে এর বাইরে যেন আর কবিতা নেই। অনেক পরে, তখন বেশ যৌবন বয়সে, জানতে পেরেছে যে তার পরে আরও অন্য কবিতা আছে, তার আগে পিছে অনেক কিছু। অনেকদিন পর্যন্ত চেতনায় কেবলমাত্র রবীন্দ্রনাথ ছিলেন এবং রবীন্দ্রনাথের কবিতা মূলত। বাহ, আচ্ছা দিদি, আপনার রবীন্দ্র রচনার উপরে আধারিত কাজগুলির কথা এবং তার মধ্যে সবচাইতে প্রিয় বা সবচাইতে স্মরণীয় কাজের কথা যদি আমাদের বলেন। আমি কাজ বলতে যদি আমরা কম্প্যাক্ট ডিস্কের কথা বলি বা তারও আগে যখন ক্যাসেট ছিল তার কথা বলি, তাহলে বলবো খুব বেশি কাজ যে আমি করেছি এমন নয়। আর আগে আগে যেগুলো করেছি কোনো না কোনো সংকলনের মধ্যে হয়তো আমি একটা কবিতা বা দুটো কবিতা বলেছি, কিন্তু আমার প্রথম একক একটা রবীন্দ্র কবিতার সংকলন বেরোয়
2014 সালে, তাহলে ওটা আমার কাছে খুব বিশেষ হয়ে আছে। আমি ওই সংকলনটার নাম দিয়েছিলাম আনন্দে। আমার মনে হয়েছিল রবীন্দ্রনাথ বারবার উপনিষদের ওই বাণীটা যে উদ্ধৃত করেছেন, আনন্দাদ্ধেব কল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেই সমস্ত কিছুর উৎপত্তি এবং লয়, সেই ভাবনাটাকে মাথায় রেখে আমি বিভিন্ন কবিতা মোটামুটি সময় ধরে, কালানুক্রম ধরে বেছেছিলাম এবং সেইভাবে কাজ করেছিলাম। তো ওইটা আমার কাছে খুব বিশেষ হয়ে আছে। তারপরে রবীন্দ্রনাথের যেগুলো কি বলবো, রসরচনা, হাসির কবিতা বা হাসির গদ্য, যেগুলো খুব বেশি মানুষে বলেন না, এরকম নিয়েও একটা করেছিলাম, কৌতুকে রবীন্দ্রনাথ। কিন্তু আমার কাছে সবসময় খুব বিশেষ একটা গুরুত্বের জায়গা নিয়ে আছে ওই আনন্দে কম্প্যাক্ট ডিস্কে। তাহলে তো দিদি আনন্দের সংকলন থেকে একটি কবিতা শুনতেই হয়। আর এর মধ্যে আমার সবচাইতে প্রিয় কবিতা আপনার কণ্ঠে হলো জন্মান্তর। তাহলে একটু জন্মান্তর কবিতাটা শোনা যাক। জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক, আমি নাই বা গেলেম বিলাত, নাই বা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, ওরে বিহান হলো জাগ ওরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থর ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে, ওরে বিহান হলো জাগ ওরে ভাই ডাকে পরস্পরে, ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ওপার আধার হল কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রসি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে, আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক, যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। বাহ, অপূর্ব, মনটা ভরে গেল দিদি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এই প্রশ্নটা মনে হয় আমার মতন বহু রবীন্দ্ররচনার অনুরাগীদের একান্ত মনের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভিতর দিয়ে আমাদের জীবনে যেভাবে স্থান করে নিয়েছেন, যেভাবে বাঙালির প্রতিটি অনুভূতিকে ছুঁয়ে আছেন, তার কবিতার ক্ষেত্রে কিন্তু সেটা সেভাবে দেখা যায় না। মানুষ তার সব রকম অনুভূতি প্রকাশ করে তার গানের কথায়, কবিতার কথায় নয়। তো আপনি এটি কিভাবে ব্যাখ্যা করবেন? কথা আর সুর, এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে পরে দেখা যাবে সুরের প্রাবল্য অনেক বেশি, মানে সুর মানুষকে গ্রাস করতে পারে অনেক বেশি। তাই রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতার চেয়ে যে অনেকটা বেশি জায়গা জুড়ে থাকবে,
এটা অবশ্য স্বীকার্য, কেননা সেখানে কেবল কথা নেই, সুর আছে। কেবল সুর নেই, কথা এবং সুর মিলে একটা অপূর্ব ভাব আছে। কিন্তু কবিতা পড়তে হয়, বুঝতে হয়, তার মধ্যে ডুব দিতে হয়, ফলে তো সেটা মাধ্যম হিসেবে গানের থেকে বেশি কঠিন, অন্তত আমার তাই ধারণা। যার জন্য মনে হয় যে রবীন্দ্রনাথের গান যত সহজে মানুষকে ছুঁতে পারে, সব রকম অনুভূতিতে মানুষ গানের দ্বারস্থ হয়, তত বেশি করে কবিতার হয় না। অথচ রবীন্দ্রনাথের কবিতায় এমন অনেক ভাবের প্রকাশ আছে যা কিন্তু গানের মতোই বহুধা বিস্তৃত। আমরা যদি একটু কষ্ট করে কবিতার কাছে যাই, তাহলে কিন্তু কবিতা থেকেও আমরা সেই শুশ্রূষাই পাব যা গান থেকে পেয়ে থাকি। কি প্রাঞ্জলভাবে বোঝালেন দিদি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। অনেকে বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিশ্বের দরবারে পৌঁছতে ব্যর্থ হয়েছে, যথার্থ ট্রান্সলেশনের অভাবে। যদিও তার গীতাঞ্জলি তাকে নোবেল এনে দিয়েছিল, আপনি কি মনে করেন তার কবিতার আরও অনুবাদ হওয়া প্রয়োজন, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তার গভীর অনুভূতির কবিতাগুলো পৌঁছে দেওয়ার জন্যে? অনুবাদের ক্ষেত্রে আমার নিজের কিছু মতামত আছে, যেটা আমার ধারণা আলাদা করে বলা উচিত। আমরা যে কবি বা যে লেখকের রচনায় পড়ি না কেন, সত্যি আমরা বিশ্বের তাবৎ লেখকের রচনা যে পড়ছি, বেশিরভাগ সময়ই তো অনুবাদের মাধ্যমে পড়ছি। অনুবাদের মাধ্যমে কিন্তু মূলে পৌঁছানো খুব কঠিন। যদি কেউ খুব ভালো রকম অনুবাদ করেনও, অর্থাৎ ভাবটার গভীরে ঢোকার চেষ্টা করেনও, তবুও তাতে কিন্তু সম্পূর্ণ আভাসটা পাওয়া যায় না। আমার একটা কথা মনে পড়ছে, আমি বুদ্ধদেব বসুর একটা লেখায় পড়েছিলাম যে এডওয়ার্ড টমসন একটা সময় রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে বলেছিলেন যে রবীন্দ্র কবিতায় বড্ড বেশি জেনানা ইমেজারি আছে। হতে পারে যে এটা বিদেশের কোনো পাঠক বা সমালোচকের কাছে ঠেকবে যে কেন একজন পুরুষ নিজেকে নারী হিসেবে কল্পনা করবেন কবিতা লিখতে গিয়ে। কিন্তু তিনি যদি আমাদের বৈষ্ণব ভাবের সন্ধান পেতেন, তাহলে কিন্তু তার মনে এই প্রশ্নটা এত রূঢ়ভাবে এসে উপস্থিত হতো না। ফলে এই যে প্রত্যেক দেশের, প্রত্যেক সংস্কৃতির কিছু নিজস্ব বিশেষত্ব থাকে যাকে অনুবাদে ফুটিয়ে তোলা খুব কঠিন। রবীন্দ্রনাথেরও অনেক ভালো অনুবাদ হয়েছে, যদিও রবীন্দ্রনাথের নিজের অনুবাদ সবসময় যে খুব ভালো হয়েছে এমন নয়। আর তবু এটা তো নিশ্চয়ই যে বিশ্বের দরবারে পৌঁছতে গেলে তো অনুবাদ ছাড়া কোনো উপায় নেই। কেউ নিশ্চয় কষ্ট করে প্রত্যেক দেশের ভাষা শিখে তারপর সেই ভাষার লেখকের বা কবির রচনা পড়বেন এমন আশা করা যায় না। তো কাজেই ভালো অনুবাদ অবশ্যই প্রয়োজন। আর রবীন্দ্রনাথের যে গভীর অনুভূতির কবিতাগুলো আছে, সেইগুলোর যথার্থ অনুবাদ যদি হয়, এখনও কিন্তু রবীন্দ্রনাথের পৌঁছে যাবার সম্ভাবনা, অনেক বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায়। পৃথিবী যখন চারিদিক থেকে অশান্ত, তখন রবীন্দ্রনাথের কবিতায় যে উপশম আছে সেটা বোধহয় মানুষের প্রয়োজন। খুব খাঁটি কথা বললেন দিদি। আচ্ছা দিদি, রবীন্দ্রনাথের কবিতায় আমরা দেখেছি গভীর অন্তর্নিহিত অনুভূতির প্রকাশ, দেখেছি রূঢ় বাস্তবতার ছবি, আছে কাহিনী, নাটক ও এমনকি শিশু মনের নানা অনুভূতির কবিতা। তার কবিতার এই বহুমুখী প্রকাশ নিয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আমাদেরও দোষ আছে, আমরা যেসব কবিতা পড়ি, মানে নিজে পাঠ করি এবং অপরকে পড়ে শোনাই, সেগুলোর মধ্যে খুব বেশি বৈচিত্র্যের সন্ধান আমরা করি না।
বা যারা শোনেন পড়েন তাদের করতে দিই না। কিছু কবিতার মধ্যে আটকে থাকি, অথচ রবীন্দ্রনাথের কবিতায় যে ব্যক্তি আছে, রবীন্দ্রনাথ লিখেছেন 60 বছরেরও বেশি সময় ধরে, এবং এর মধ্যে বারে বারে তাঁর কবিতার ক্ষেত্রে বাঁক বদল হয়েছে। যেমন যিনি কোরীয় কোমল লিখেছেন আর যিনি পত্রপুট লিখেছেন, আমার মনে হয় এরা দুজন আলাদা কবি। রবীন্দ্রনাথ সেই কবি যিনি নিজেকে বারবার ভেঙেছেন, সব রকমের নিরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন। যখন তার যথেষ্ট খ্যাতি হয়ে গেছে, আর কিছু না করলেও চলে, তখনও তিনি রক্তকরবী নাটকের 10টি ভার্সন করেছেন। এমনকি যখন মৃত্যুশয্যায়, তখনও মুখে মুখে তিনি বলে যাচ্ছেন যেসব কবিতা শেষ লেখা বলে যেগুলি সংকলিত, সেখানেও ওই মুখে মুখে বলার মধ্যেও কিন্তু একটু চেতনা এলেই তিনি কিছু না কিছু সংশোধন করবার চেষ্টা করেছেন। শেষ কবিতাটিতেও বলেছিলেন সংশোধন করবেন, যদিও তার শরীর তাকে আর সেই সুযোগ দেয়নি। তো এই যে একজন মানুষ কখনো নিজেকে কোনো আত্মতুষ্টিতে ভুগতে দিচ্ছেন না, কেবলই নিজেকে বদলাচ্ছেন, কেবলই নিজেকে নিয়ে নিজের লেখা নিয়ে নিরীক্ষা করছেন, এই বহুমুখী প্রতিভার সন্ধান আমরা কিন্তু একটু অল্প আয়াসে করার চেষ্টা করি, তো ফাঁকিবাজি করি। যেমন সঞ্চয়িতাতেই একটি কবিতা আছে, ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে। এই কবিতাটার মধ্যে কোথাও রবীন্দ্রনাথের সাধারণভাবে যেসব কবিতা পড়া হয় তার কোনো মিল নেই। তুমি প্রভাতের সুখ তারা, একদম অন্য ধরনের একটা কবিতা। আমি শেষ লেখার কবিতাগুলোর কথা ছেড়েই দিচ্ছি। পত্রপুটের বিভিন্ন কবিতা যেটা বলছিলাম, ধরা যাক আফ্রিকা, যেখানে তিনি আফ্রিকার কী বলবো ভৌগোলিক ইতিহাস, মানব ইতিহাসের সন্ধান করছেন, এবং যখন যুদ্ধ প্রায় আসন্ন সেই পটভূমিকায় দাঁড়িয়ে বলছেন যে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো। তো এই রবীন্দ্রনাথের বিচিত্রতাকে আমরা যদি ধরবার চেষ্টা না করি, যারা রবীন্দ্র কবিতার অনুরাগী, তাহলে আমরা কোথাও অন্যায় করব পরবর্তী প্রজন্মের কাছে। কি গভীর অনুভূতির কথা শোনালেন দিদি। আচ্ছা, এই যে মঞ্চানুষ্ঠানে কবিতা বা চিঠিপত্র পাঠ, নিয়মিত নাট্যাভিনয়, বিবিধ কর্মশালা, নিয়মিত শিক্ষাদান, এই সব কিছু নিয়ে আপনি তো একজন সদা ব্যস্ত শিল্পী, তো আপনার কি মনে হয় পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের রচনা যাতে আরও বেশিভাবে প্রচারিত হয়, তার জন্যে কোন মাধ্যমটি সবচাইতে সফল বা কার্যকরী বা সন্তোষজনক? আমার যেটা মনে হয়, এই বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে দেখেছি, ওই আবারও যেটা বলেছিলাম আগে সে কথাটা বলছি, যে আমরা রবীন্দ্রনাথের কবিতার বিভিন্নতার দিকটা খুব খবর রাখি না, সেইগুলো একটু ধরিয়ে দেবার চেষ্টা করা। এমনকি ছোটদের কবিতার মধ্যেও এমন বহু কবিতা আছে যা বহুল প্রচারিত নয়। আমরা রবীন্দ্রনাথের ছোটদের কবিতার মধ্যে শিশু এবং শিশু ভোলানাথ একসঙ্গে উচ্চারণ করি, অথচ শিশু আর শিশু ভোলানাথের মধ্যে অনেক বছরের ব্যবধান এবং অনেকখানি ভাবগত ব্যবধান। বিশেষ করে শিশু ভোলানাথ রবীন্দ্রনাথের প্রায় প্রৌঢ় বয়সের রচনা, আমেরিকা থেকে ফিরে আসার পর আমেরিকার ভীষণ শৃঙ্খলাবদ্ধ এবং শৃঙ্খলবদ্ধ জীবন দেখে আসার পর ওনার কোথাও একটা মুক্তির আনন্দ পেতে ইচ্ছা হয়েছিল, যার জন্য উনি বাউল এরকম কবিতা লিখেছিলেন। তো এই বিভিন্নতা মানুষকে ধরানো,
আর এটা কেবলমাত্র কবিতা মুখস্থ করে বলা নয়, একটু কবিতাটার মধ্যে ঢোকা, একটু কবিতাটার পশ্চাৎপট সম্পর্কে জানবার চেষ্টা করা, এইগুলো যদি আমরা করতে পারি বা আমি চেষ্টা করি সেইগুলো একটু ধরাতে, সেইটা কিন্তু সাহায্য করে। এই যে রবীন্দ্রনাথের কবিতার প্রতি আগ্রহ জাগিয়ে তোলা, বা যার আগ্রহ জেগেছে তার আগ্রহকে জাগরুক রাখার জন্য এইগুলো খুব উপকারী। তার সঙ্গে এই যে রবীন্দ্রনাথের চিঠিপত্র, নানা ধরনের চিঠিপত্র আছে, সেখানে যেমন খুব গভীর ভাবের কথা আছে তেমনি খুব চমৎকার রসিকতার চিঠি আছে। এই সব রকম কিছুর মধ্যে দিয়েই কিন্তু রবীন্দ্রনাথ এ কথা নিজেই তো বলেছেন যে কোনো কালে এত বুড়ো হব না কো আমি, হাসি তামাশারে যবে কবচ হ্যাবলামি। তো এই হাসি তামাশার দিকগুলো জানার দরকার। একজন মানুষ কেবলমাত্র ভূমা প্রমা এরকম ধরনের উপনিষদীয় উচ্চারণই করেন না, তার সঙ্গে সঙ্গে তিনি মানুষ হিসেবেও অনেক কথা বলেন। এইগুলোই আমার মনে হয় সরাসরি সংযোগ তৈরি করার রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে, রবীন্দ্রনাথের সঙ্গে বর্তমান প্রজন্মের, উত্তর প্রজন্মের, এইগুলোই পন্থা বলে আমার বিশ্বাস। আচ্ছা, তো এরপরে যে প্রশ্নটি স্বাভাবিকভাবেই চলে আসে যে পরবর্তী প্রজন্মের বাচিক শিল্পী বা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চর্চা করেন নিয়মিতভাবে বা পাঠ করেন, তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো বিশেষ বার্তা আছে? বিশেষ বার্তা কেবল এটুকুই যে আমরা যে কোনো কবিতার কাছেই যাই না কেন, আমি যেন সেখানে প্রধান না হয়ে দাঁড়ায়, প্রধান হন কবি এবং তার সেই কবিতাটি। কবির কাছে, কবিতার কাছে নত হতে যেন শিখি আমরা। রবীন্দ্রনাথের মতো ভাবগম্ভীর কবিতায় তো বটেই, আরও যে কোনো কবির, যে কোনো কবিতার কাছে আমরা যেন নত হতে শিখি, অর্থাৎ কবিতাটার মধ্যে ডুব দেবার চেষ্টা করি এবং সেখান থেকে নিজের ভাষাটা তুলে আনি। এইভাবে যদি কবিতা বলা হয়, সেটাই যারা কবিতার চর্চা করেন, আবৃত্তির চর্চা করেন, তাদের পক্ষে এইটা হওয়া উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। একদম, খুব খাঁটি কথা বললেন দিদি। আচ্ছা, এবারে একটা অন্য রকমের একটু মজার প্রশ্ন করতে ইচ্ছে করছে। ধরুন আপনি একদিন মনস্থির করলেন যে কোনো এক নির্জন দ্বীপে দীর্ঘদিনের জন্য অজ্ঞাতবাসে যাবেন। সেই ক্ষেত্রে রবীন্দ্র রচনাবলীর এই অগাধ সমুদ্র থেকে কোন গ্রন্থটি চয়ন করবেন আপনার সঙ্গী হিসেবে এবং কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার প্রথমে মনে হয়েছিল বলি সঞ্চয়িতা, কেননা সঞ্চয়িতায় পূর্বাপর রবীন্দ্রনাথের কাব্যজীবনের প্রথম থেকে আর পরের দিকের একেবারে শেষ রচনা পর্যন্ত আমরা পাচ্ছি। পরে মনে হলো না, এটা সংশোধন করি, আমি বরঞ্চ আমার সঙ্গে রাখব ছিন্নপত্র, যেখানে রবীন্দ্রনাথকে ঠিক কোনো কাব্যের দায়ভার বহন করতে হয়নি। তিনি মনের আনন্দে কখনো কলকাতা থেকে, কখনো দার্জিলিং থেকে, কখনো সাজাদপুর শিলাইদহ থেকে চিঠি লিখছেন, এবং তার মধ্যে দিয়ে আমরা কখনো দেখতে পাচ্ছি প্রকৃতিকে একেবারে উন্মুক্ত পদ্মা, কখনো বা কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল তার থেকে কেমন করে উদ্ধার পেলেন তার একটা চমৎকার বর্ণনা, কখনো বা ওই যে চলমান জনজীবন তার একটা স্পর্শ তিনি পাচ্ছেন তার ছবি, তা যে আমার পছন্দ হবে ছিন্নপত্র। আপনার প্রিয় গ্রন্থের কথা তো শুনলাম, তাহলে এবার দিদি আমার এবং আমার মতন আরও বহু শ্রোতা দর্শক যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন বা আগামী দিনে দেখবেন তাদের সকলের তরফ থেকে একটা আবদার রাখছি,
আপনার কাছে সামনে পেয়েছি, একটা দুটো কবিতা না শুনে তো কিছুতেই অনুষ্ঠান শেষ করতে পারবো না। তাহলে প্রথমে কোন কবিতাটা শুনব? প্রথম কবিতাটি দিনশেষে, চিত্রা কাব্যের কবিতা, অর্থাৎ রবীন্দ্রনাথের মোটামুটি যৌবন বয়সের রচনা। দিনশেষ হয়ে এলো আঁধার এলো ধরণী, আর বি কাজ নাই তরণী, হাগুয়ে কাদের দেশে বিদেশে নামিনু এসে, তাহারে সুধানু হেসে যেমনি, অমনি কথা না বলি ভরাঘট ছল ছলে, নতমুখে গেল চলি তরুণী, এ ঘাটে বাঁধিব মোর তরণী, নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে, এদেশ লেগেছে ভালো নয়নে, স্থির জলে নাহি সাড়া, পাতাগুলি গতিহারা, পাখি যত ঘুমে সারা কাননে, শুধু এ সোনার সাঁচে বিজনে পথের মাঝে, কলুষ কাঁদিয়া বাজে কাঁকনে, এদেশ লেগেছে ভালো নয়নে, ঝলিছে মেঘের আলো কনকের ত্রিশূলে, দেউটি জ্বলিছে দূরে দেউলে, শ্বেত পাথরেতে গড়া পথখানি ছায়া করা, ছেয়ে গেছে ঝরে পড়া বকুলে, সারি সারি নিকেতন বেড়া দেওয়া উপবন, দেখে পথিকের মন আকুলে, দেউটি জ্বলিছে দূরে দেউলে, রাজার প্রাসাদ হতে অতি দূর বাতাসে ভাসিছে পুরবিগীতি আকাশে, ধরণী সমুখ পানে চলে গেছে কোনখানে, পরাণ কেন কে জানে উদাসে, ভালো নাহি লাগে আর আসা যাওয়া বারবার, বহু দূর দুরাশার প্রবাসী, পুরবী রাগিনী বাজে আকাশে, কাননে প্রাসাদ চূড়ে নেমে আসি রজনী, আর বে কাজ নাই তরুণী, যদি কোথা খুঁজে পাই মাথা রাখিবার ঠাঁই, বেচা কেনা ফেলে যাই এখনই, যেখানে পথের বাঁকে গেল চলি নত আঁখে, ভরাঘট লয়ে কাঁখে তরুণী, এই ঘাটে বাঁধু মোর তরুণী। আহা, মনটা কেমন উদাস হয়ে গেল দিদি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে উপনীত, তো চলে যাচ্ছি আমাদের আজকের শেষ প্রশ্নে। প্রশ্নটা আমার মনে হলো যে এই সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আমাদের সকল দুঃখের প্রদীপ, আমাদের সকল ব্যাধির শুশ্রূষা। গত দুবছর যাবত সমগ্র পৃথিবী যখন অতিমারির সাথে যুযুধান, আপনি ও আপনার কবিতা কিভাবে এই কঠিন সময়ের সাথে মোকাবিলা করেছেন? আমি একা থাকি, এই যে কঠিন সময়টা, এমনি রোগেও পড়েছিলাম, কিন্তু তার আগে থেকে এই একাকিত্বের ভারটা সত্যি প্রায় দুর্বহ মনে হয়েছিল। আমি কিছুতেই নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। আরো বহু মানুষেরই হয়েছে, প্রায় সব মানুষেরই হয়েছে, আমার নিজের কথাটা আমি বলছি, যে আমার কাছে এই ভয়ঙ্কর নির্জনতা, ভয়ঙ্কর একাকিত্ব, এটা সত্যি সত্যি দুর্বহ ভার বলে মনে হয়েছিল। তখন একমাত্র শুশ্রূষা আমি পেয়েছি কবিতার হাত ধরে। রবীন্দ্রনাথের কবিতা তো অবশ্যই, আরও নানান কবিতা, কবিতা আমাকে কোথাও বাঁচিয়ে দিয়েছিল। খুব ধীরে ধীরে যখন আবার ফোনে সংযোগ হতে লাগলো ছাত্রছাত্রীদের সঙ্গে, কবিতার আলোচনা বা কবিতার চর্চা শুরু হতে লাগলো, রবীন্দ্রনাথ পড়ছে নিজের মতো, তাদের সঙ্গে কথা বলছে, আলোচনা করছে, তারা পড়ে শোনাচ্ছে, এখানে কোথাও আস্তে আস্তে ওই দুর্বহ ভার থেকে মুক্তি মিলেছিল। আমার মিলেছিল হয়তো অন্য কারোর অন্য কোনো পথে, আমি এইভাবে পেয়েছিলাম। সত্যি দিদি, আপনার এই কথার মধ্য দিয়ে যেন রূঢ় বাস্তবের এবং এই কঠিন সময়ের এক জ্বলজ্জ্বান্ত প্রতিচ্ছবি দেখতে পেলাম। এবারে আমাদের শেষ আবদার, আরেকটি কবিতা শুনে আজকের কথোপকথনে ইতি টানবো।
পরের কবিতাটি রবীন্দ্রনাথের প্রৌঢ় বয়সের রচনা, শিশু ভোলানাথের কবিতা বাউল। দূরে অশ্বত্থতলায় পুঁতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই, ইচ্ছে কোথায় নামে কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন, যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরুমশায়। মন সদা যা চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমার ভাই তোমার গুরুমশায় নাই, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি। তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমায় ভুলিয়ে নিতে পারো নেবে আমার সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে, সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। আমার দৃঢ় বিশ্বাস আজকে আপনার এই কবিতা শুনে আমার মতন বাকি শ্রোতা বন্ধুদের মনটাও বাউলের মতো নেচে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই টেগোরিয়ান্সদের পক্ষ থেকে আজকের এই কথোপকথনের জন্যে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর শ্রোতা বন্ধুরা, খুব শিগগিরই আবার দেখা হবে চিরসখার পরবর্তী পর্ব নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।